Bhagavate Vasudevaya. Mario Sojatana Dituratija, Artisu Amityana Sarat, Tini Brahmari Dajo Adikavai, Muyanti Jat Suraya, Tejavari Midang Jatha Vinimaya, Jatra Tirishar Gomrisa, Dhamna Sana Sada, Nirastra Kuhukam Sattam Param Bhimai, Dharma Prajita Kaita Vatra Paramanirmat Saranam Satam, Devdam Vastavam Atra Vastu, Shivadam tapatra mulanam, Srimad Bhagavati, Mahamuni kriti, kimma paro ishwarai, sadda ahidi avruttati atto, kriti vi sutra suhi tarpanat, nigam kalpa taru kalitam phalam, sukha mukhatam ritadrava samyutam, tibato bhagavatam rasamalayam, mohur raha rasika bhavi bhavuka. He kuli juge, papachari, bhastachari, স্বেচ্ছাচারী অনাচারী জীব তোমরা ভাগবতের রস আস্বাদন করো আস্বাদন করো আস্বাদন করো যেই ভাগবত কথা শ্রবণ করি যে সমস্ত মানুষ এই জগতের এই সংসারের সমস্ত দুঃখ যন্ত্রণার হাত থেকে মুক্ত হয়ে মৃত্যুহীন পৃথিবী গোলকভূমি ফিরে গিয়েছেন যাদের আর ভাগবত কথা শ্রবণ করার কোনো প্রয়োজন নেই তারাও নিত্যকাল ভাগবত কথা শ্রবণ করছেন হরে কৃষ্ণ Krishna Krishna Hari 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 Ram Hari Ram 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 Hari Hari Srimad Bhagavate 18000 shlokem amra bornona pacchi ei bhagavat kotha swayam bhagavan shri krishna matro 4ti shloke brahma ke bolechilen ar brahma sei 4ti shlok narad ke bolte giye 141ta shloker sahajjo niyechilen brahma ei 4ta shloker byakha চারটা শ্লোকে করতে পারেন নি নারদের কাছে 141টা শ্লোকে ব্যাখ্যা করেছিলেন নারদ মুনি ব্যাসদেবকে ব্যাখ্যা করেছিলেন 111টা শ্লোকে ওই চার শ্লোকের ভাগবত 10টি তত্ত্ব রয়েছে ভাগবত 10টি তত্ত্ব সমন্বিত ভাগবত নারদ মুনি তার শিষ্য ব্যাসদেবের কাছে 111টি শ্লোকে বর্ণনা করলেন আর ব্যাসদেব এই 111টি শ্লোক আমাদের মতো পাপাচারী জীবেদের উদ্ধারের জন্য 18000 শ্লোক সম্মানিত ভাগবত দান করলেন হরে কৃষ্ণ 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 হরি হরি হরে রাম 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 হরি সেই 18000 শ্লোক সম্মানিত ভাগবতের উদ্দেশ্য মানব দেহধারী জীবেদের মৃত্যুহীন পৃথিবীতে ফিরিয়ে নেওয়ার জন্য এই মহাপুরাণ শ্রীমদ ভাগবত রচিত হয়েছে যদিও 18 খানা পুরাণের বর্ণনা আমরা পাই কিন্তু 17 খানা পুরাণের মধ্যে যা রয়েছে তা শুধু ইন্দ্রতৃপ্তির শিক্ষা প্রদান করা হয়েছে কিন্তু শ্রীমদ ভাগবত মহাপুরাণ যে ভাগবত অনুষ্ঠান আমরা করছি সেখানে ইন্দ্রিয়তৃপ্তির কোনো ব্যাখ্যা নেই সেখানে রয়েছে কৃষ্ণ সেবার কথা হাউ টু সার্ভ লর্ড শ্রীকৃষ্ণ কিভাবে ভগবান শ্রীকৃষ্ণের নির্দেশ পালন করে আমরা মৃত্যুর মধ্য দিয়ে মৃত্যুহীন জীবন লাভ করতে পারি হরে কৃষ্ণ 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 হরে হরি হরে রাম 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 হরে যদিও কথাটা শুনতে একটু পরস্পর বিরোধী মনে হচ্ছে না মৃত্যুর মধ্য দিয়ে মৃত্যুহীন জীবন হ্যাঁ তাই না বলছে আমাদের এমন ভাবে মৃত্যুবরণ করতে হবে ওই মৃত্যুবরণের কৌশলটা যদি একবার শিখতে পারি তাহলেই অমরত্ব লাভ হরে কৃষ্ণ আর ভগবান শ্রীকৃষ্ণ আমাদের এই দুর্লভ মানব দেহ দান করেছেন যদিও 84 লক্ষ প্রজাতির শরীর রয়েছে পৃথিবীতে তার মধ্যে মানব শরীর হচ্ছে দুর্লভ ভাগবতে বর্ণনা করা হয়েছে মানব শরীরের গুরুত্ব যে নিদেহ আত্ম সুলভং সুদুর্লভং প্লবং সুকল্পং গুরুকর্ণ ধারম ময়া অনুকূলেন নভস্বতাই ঋতম পুমান ভবাব্ধিম ন তরেত স্বাদ মহা শেষ লাইনে বলা হয়েছে এই দুর্লভ মানব দেহ ধারণ করে কেউ যদি এই মানব দেহের
সুবর্ণ সুযোগ গ্রহণ না করে তাহলে সে আত্মঘাতী, সে আত্মহত্যা করছে। যে বহু বহু জন্মের সুফলের মূল স্বরূপ এই মানব দেহ পেয়েছে, বহু বহু জন্মের সুফলের মূল স্বরূপ আত্মাকে, আত্মাকে মানব দেহ দান করেন ভগবান শ্রীকৃষ্ণ তার সমস্ত করুণা উজাড় করে। ওই যে প্লবম সুকল্পম, প্লবম মানে নৌকা, সুকল্পম সুপরিকল্পিত নৌকা, শুধুমাত্র মানব দেহধারী নৌকাই এই সংসার সমুদ্রে পাড়ি দিয়ে মৃত্যুহীন পৃথিবী গোলকধামে ফিরে যেতে পারে, দেবতারাও পারে না। দেবতারা ভগবানের কাছে গিয়ে মানব দেহ ভিক্ষা চাইছে, বলছে দেবতাদের দেহ পেয়ে আমাদের কোনো লাভ হলো না, হে ভগবান আমরা 10 লক্ষ বছরের সর্বসুখের অ্যারেঞ্জমেন্ট করেছি, সেগুলো আপনার চরণে দান করে দিলাম, এর বিনিময়ে আমাদের দেবতাদের মৃত্যু হলে আপনি আমাদের আত্মাকে মানব শরীর দান করবেন। হরে কৃষ্ণ। ভাগবতের পঞ্চম স্কন্ধ 19 অধ্যায়ের 21 নম্বর শ্লোকে দেবতারা বলছেন, এত তেবহি দেবা গায়ন্তি আহ অমিশাম কিমকারী শোভনম প্রসন্ন এশাম সিদ্ধুত স্বয়ং হরি জয় জন্ম লব্ধম নিশু ভারতজিরে মুকুন্দ সেবা ঐ পৈকম স্ত্রিয়াহীনম। তারপরে পরস্পরকে বললেন, কিম দুষ্করই ন পৃথিবী তপব্রতই দানা দেবী দুশ্চয়ন ফলগুণা ন যত্র শ্রী নারায়ণ পদ পঙ্কজ স্মৃতি পমুষ্ঠ অতিশয় ইন্দ্রিয় উৎসবা, অতিশয় ইন্দ্রিয় উৎসবা। যখন আমরা পৃথিবীতে মনুষ্য শরীরে ছিলাম, দেবতারা বলছে আমরা দেবতার শরীরে ছিল না, আমাদের আত্মা দেবতাদের আত্মা মনুষ্য শরীরে আচ্ছাদিত ছিল পৃথিবীতে, এই পৃথিবীতে আমরা যেখানে রয়েছি। বলছে কিম দুষ্করই ন পৃথিবী তপব্রতই দানা দেবী দুশ্চয়ন ফলগুণা, যে কি দুষ্কর যোগ্য কঠোর তপস্যা বহু দান বহু ব্রত করেছি, এত ব্রত উপবাস তপস্যা করেছি, এত পুণ্য কর্ম করেছি, সব পুণ্য কর্মের ফল ভোগ করতে পারিনি, তার আগেই মনুষ্য দেহ নষ্ট হয়ে গেছে, কিন্তু আত্মার বিনাশ নেই, আত্মার মৃত্যু নেই। ভগবান গীতায় বলেছেন 2 অধ্যায়ের 20 নম্বর শ্লোকে, ন জায়তে ন মৃয়তে বা কদাচ ন হন্যতে হন্যমানে শরীরে নৈনং চিত্তন্তি সস্কানি নৈনং দহতি পাবক না চৈনং ক্লেদয়ন্ত পুনঃ শশীয়তি মালত। আত্মাকে ধারালো অস্ত্রে ছেদন করা যায় না, আগুনে পড়া যায় না, জলে ভোজানো যায় না, দেহকে কেটে টুকরো টুকরো করা যায়, আত্মার কিছুই হয় না, আত্মার জন্ম নেই, আত্মার মৃত্যু নেই। বায়ুমণ্ডলে ফেলে দিলে আত্মা লক্ষ বছর থাকবে, তার কোনো পরিবর্তন নেই, ইট রিমেইনস আনচেঞ্জড, চিরকালের জন্য অপরিবর্তনীয় থাকে। 1 ইঞ্চি জায়গার মধ্যে লক্ষ কোটি আত্মা থাকতে পারে, আত্মার আয়তন এত ক্ষুদ্র। 108টি উপনিষদের মধ্যে 17 উপনিষদে বর্ণনা করা হয়েছে, বালাগ্র শতভাগস্য শতধা কল্পিতস্য চ, কেশের অগ্রভাগের 10,000 ভাগের 1 ভাগ হচ্ছে আত্মার আয়তন। এই আত্মার জন্ম নেই, মৃত্যু নেই, আত্মা শুধু দেহ লাভ করে তখন সেটাকে জন্ম বলা হয়, আর আত্মা যখন দেহ ত্যাগ করে সেটাকে মৃত্যু বলা হয়, আত্মার মাঝখানে কিছুই হয় না। তাই দেবতারা বলছেন, তাই দেবতারা বলছেন এত দেহি দেমা গায়ন্তি আহ অমিশাম কিংবভানি শোভনম প্রসন্ন এশাম কিন্তু স্বয়ং হরি। দেবতারা বলছেন আমাদের স্বর্গে মৃত্যু হলে আমাদের আত্মার কি হবে। ভগবান শ্রীকৃষ্ণ গীতার 9 অধ্যায়ের 21 নম্বর শ্লোকে বলেছেন, এই শব্দ দুষ্কর যোগ্য কঠোর তপস্যা বহু দান বহু ব্রত করেছি মনুষ্য শরীরে, সব পুণ্য কর্মের ফল ভোগ করতে পারিনি, মনুষ্য শরীরে মৃত্যু হলো কিন্তু আত্মার মৃত্যু নেই, হে ভগবান আপনি আত্মাটিকে পৃথিবী থেকে স্বর্গে পাঠিয়ে দিলেন, দেবতার দেহ দান করলেন, আত্মাটা পৃথিবীতে ছিল স্বর্গে পাঠালেন, দেবতার দেহ দান করলেন, 1 কোটি বছর আয়ু দিলেন, আর এখানে ভোগের সরঞ্জাম দিলেন, কিন্তু 90 লক্ষ বছর সর্বসুখ ভোগ করে আমরা বুঝলাম যে ভোগের আকাঙ্ক্ষা মিটল না, আরো 10 লক্ষ বছর স্বর্গের সুখ ভোগ করতে পারবো, কিন্তু যেহেতু আমাদের দেবতার দেহ নষ্ট হয়ে যাবে আর আত্মার পৃথিবীর পতন ঘটবে, এই কথা বলবে না, কথা বলবে না, যেহেতু আমাদের দেবতাদের শরীরটা নষ্ট হয়ে যাবে স্বর্গে আর আত্মাটা পৃথিবীতে পতন ঘটবে, তাই আমরা আপনার কাছে প্রার্থনা করছি, ভগবানের কাছে দেবতারা গেছে গিয়ে বলছে এই 10 লক্ষ বছরের ভোগের সরঞ্জাম, স্বর্গসুখ ভোগের সরঞ্জাম
আপনার সিফাত পদ্মে অর্পণ করা করলাম। এর বিনিময়ে আপনি আমাদের দেবতাদের যখন শরীরটা নষ্ট হয়ে যাবে, আত্মার তো মৃত্যু নেই, আত্মা পৃথিবীতে পতন ঘটবে, ক্ষীণ পুণ্যে মর্তলোকং বিশ্রন্তি। গীতা নবম অধ্যায়ের 21 নম্বর শ্লোক, ক্ষীণ পুণ্যে মর্তলোকং বিশ্রন্তি, পুণ্য ফল ভোগ শেষ হয়ে গেলে স্বর্গে দেবতাদের শরীর নষ্ট হয়ে যাবে, আত্মাটা পৃথিবী আসবে, তাই দেবতাদের মাথা খারাপ হয়ে গেছে। ওই পৃথিবীতে এলে আত্মাটা কি আবার মানব দেহ পাবে? বুঝেন না, পৃথিবীতে 84 লক্ষ প্রজাতির শরীর রয়েছে, জলে রয়েছে 9 লক্ষ, গাছ রয়েছে 20 লক্ষ, কৃমিকীট 11 লক্ষ, পাখি রয়েছে 10 লক্ষ, পশু রয়েছে 30 লক্ষ, আর মানব প্রজাতি 4 লক্ষ। এই 84 লক্ষ প্রজাতির যে কোনো একটি শরীর তোমরা পেতে পারো, মনুষ্য শরীর পাবে এরকম কোনো সিওরিটি নেই, দেয়ার ইজ নো সিওরিটি। দেবতা বলছে না, পৃথিবীতে আমাদের আত্মা যখন পড়বে স্বর্গ থেকে, তখন আমরা মনুষ্য দেহই লাভ করতে চাই। বলছে এত এবহি দেবা গায়ন্তি, এতক্ষণ করে দেবতারা ভগবানের কাছে বললেন, হে ভগবান, এই ভারতবর্ষের মানুষেরা কি এমন মঙ্গলজনক তপস্যা করেছিল, আর কেনই বা স্বয়ং হরি তাদের উপরে প্রসন্ন রয়েছেন, যার ফলে তারা আজকে বিকালবেলা এই আমতলির মানুষেরা এই গীতা ভাগবত পাঠ করছে। বলছে আমরাও এদের মতো সৌভাগ্য অর্জন করার জন্য এই ভারতবর্ষের মাটিতে মনুষ্য দেহ লাভের আকাঙ্ক্ষা প্রকাশ করছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে। এবার তাহলে ভাবুন, দেবতারা মনুষ্য দেহ লাভের আকাঙ্ক্ষা করছে, আর আমরা অলরেডি মনুষ্য দেহ লাভ করে বসে রয়েছি। কে বেশি ভাগ্যবান? দেবতারা না আমরা? বুঝতে পারছেন আপনারা কে বেশি ভাগ্যবান, মানুষ না দেবতা? মানুষ ভাগ্যবান, এদিক থেকে বুঝতে পারেন, আমাদের সাড়া দিচ্ছে না। দেবতারা মনুষ্য দেহ লাভ করতে চাইছে, আর আমরা মনুষ্য দেহ লাভ করে ফেলেছি, কে বেশি ভাগ্যবান? আমরা। আমরা কেন? ভগবান বলছে কেন তোমরা মনুষ্য দেহ চাইছো? তোমাদেরকে তো দেবতার দেহ দিয়েছি, কত উন্নত দেহ তোমাদের আত্মাকে দেবতার দেহ দিয়েছি, আর কোন আত্মাকে ভারতবর্ষের মাটিতে আমেরিকার মাটিতে মনুষ্য দেহ দিয়েছি? তোমাদের দেবতার দেহ তো অনেক উন্নত, বুঝে না? দেবতার দেহ উন্নত ইন্দ্রিয় তৃপ্তির ক্ষেত্রে, দেবতারা বলছে ইন্দ্রিয় তৃপ্তির ক্ষেত্রে উন্নত। দেবরাজ ইন্দ্র স্বর্গের নায়ক, তার নায়িকার সংখ্যা হচ্ছে 50 কোটি। বলেন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। 50 কোটি নায়িকার নায়ক দেবরাজ ইন্দ্র স্বর্গে, তাহলে স্বর্গসুখটা কেমন হয়ে যাবে? বোঝেন, বোঝে দেবরাজ ইন্দ্রের চোখের ইশারাতেই 50 কোটি নায়িকা নাচতে শুরু করে, তাদের ভরণ পোষণ চালায় দেবরাজ ইন্দ্র, স্বর্গে কোনো অভাব নেই। সেই দেবতারা স্বর্গের এত সুখ ভোগ থাকা সত্ত্বেও মনুষ্য দেহ চাইছে ভগবানের কাছে গিয়ে, বলে আমরা দেবতাদের দেহ চাই না। বলছে এই দেবতার দেহ লাভ করে আর স্বর্গের সুখ ভোগ করতে করতে আমরা আপনার সিফাত পদ্মের কথা ভুলেই গেছি, আপনার সিফাত পদ্মের কথা মনে নেই, আপনার চরণ সেবা হচ্ছে না, খালি ভোগ হচ্ছে। ইন্দ্র তৃপ্তির ক্ষেত্রে আমরা দেবতারা মানুষদের থেকে উন্নত। বলছে ইন্দ্র তৃপ্তি, দেবতারা বলছেন ভগবানের সঙ্গে কথোপকথন, ইন্দ্র তৃপ্তি তো যে কোনো জঘন্যতম শরীরে সম্ভব। কুকুরের শরীরে ইন্দ্র তৃপ্তি হয়, শুয়োরের শরীরেও ইন্দ্র তৃপ্তি হয়, তারা খাদ্য গ্রহণ করে, তারা বংশ বিস্তার করে, তারা ঘুমিয়ে নেয়, তারা আত্মরক্ষা করে। ইন্দ্র তৃপ্তি যে কোনো জঘন্যতম শরীরে সম্ভব। কিন্তু হে ভগবান, দেবতারা বলছেন আপনার নির্দেশ পালন করার সুযোগ একমাত্র মানব শরীরেই সম্ভব। ইন্দ্র তৃপ্তির সুযোগ যে কোনো শরীরে সম্ভব, জঘন্যতম শরীরেও ইন্দ্র তৃপ্তি হয়, কিন্তু আপনার নির্দেশ পালন করার সুযোগ একমাত্র মানব শরীরে সম্ভব। যে বহু বহু জন্মের সুফলের মূল স্বরূপ এই দুর্লভ মানব দেহ আমরা সুলভে পেয়েছি, সুপরিকল্পিত নৌকা। গুরুদেব হচ্ছেন কর্ণধার, যে গুরুদেব দীক্ষা দিয়ে তার শিষ্যকে অমরত্ব দানের প্রতিজ্ঞা করেন, মৃত্যুর হাত থেকে বাঁচানোর চেষ্টা করেন, মৃত্যুকে জয় করার শিক্ষা প্রদান করেন, তিনি হচ্ছেন প্রকৃত গুরুদেব। যে গুরুদেব তার শিষ্যকে মৃত্যুর হাত থেকে বাঁচাতে পারেন না, তিনি গুরুদেব নন,
তিনি হচ্ছেন ভোগী। গুরুদেবের দায়িত্ব শিষ্যকে দীক্ষা দিয়ে তাকে মৃত্যুর হাত থেকে বাঁচাবে। গুরুদেব তার শিষ্যকে এবারই মৃত্যুবরণ করার কৌশল শিক্ষা দেবেন। এমন ভাবে শিষ্য মৃত্যুবরণ করবে আর অমরত্ব লাভ করে সোজাসরি গোলকধামে গিয়ে প্রবেশ করবে। জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল।